বাচ্চাটা ধরে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিছি, দেখেন বাচ্চাটা সাইজ কত সুন্দর, কিন্তু এটার পা হচ্ছে পিছন দিয়ে আরো দুইটা। আল্লাহ সৃষ্টি যে কত ধরনের হইতে পারে এটা আমি এই প্রথম দেখলাম, আগে কখনো দেখি নাই, আপনারা দেখলে অবশ্যই জানাবেন। এটা শুরু থেকে আমি যখন বাচ্চা নিয়ে আসছি তখনই দেখছিলাম, পরবর্তীতে আমি এটা আসলে রাইখা দিছি শেষ পর্যন্ত দেখার জন্য কি হয়। দেখেন বাচ্চা কিন্তু খাবার খাইতেছে, আমি যথেষ্ট দূরে চলে আসছি। তো এইভাবে যদি এই কাজগুলো করেন তাহলে আমার কাছে মনে হয় যে মুরগি পালন করাটা খুব বেশি কঠিন না, একেবারে ইজি, তবে সঠিকভাবে কাজটা করতে হবে। টোটাল একটা বাচ্চা মারা গেছিলো, 110 পিস বাচ্চা আছে এখানে। 110 পিস বাচ্চার জন্য আমি প্রথম অবস্থায় ভিতরে বাল্ব দিছি হচ্ছে একটা হপার, দেখতে পারতেছেন 4টা বাল্ব, 400 ওয়াট। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো অনেকে জানেন যে আমার বাচ্চা ডেলিভারি করার সময় 120 বাচ্চা বেড়ে গেছিল, পরবর্তীতে বাচ্চাগুলো আমি আমার বাসাতে ব্রুডিং করছিলাম। তো আজকে এই বাচ্চার ভেতর থেকে আজব একটা বাচ্চা আপনাদেরকে দেখাবো, যে বাচ্চাটার পা হচ্ছে 4টা, আর বাচ্চাগুলোর কোয়ালিটি কীরকম আছে এই জিনিসটা আজকে দেখাবো। তো আজকে এদের বয়স হচ্ছে 2 দিন, গতকালকে হ্যাচারি হিসেবে তুলনায় 3 দিন, আর যেদিন মূলত আমি বাচ্চা আনি তারপর দিন থেকে আমি মূলত হিসাব ধরি আর কি। তো বাচ্চার কোয়ালিটি আলহামদুলিল্লাহ ঠিকঠাক এখন পর্যন্ত। তো এই বাচ্চাগুলো নেওয়ার জন্য এক ভাই আসলে ইয়ে করতেছে বালুকা থেকে, গতকালকে ফোন দিছিল, তো উনি মনে হয় যে নিয়ে যাবে, উনি বলতেছে যে নেওয়ার জন্য। তো কি করি না করি আপনাদেরকে দেখাবো, আর এদেরকে কি মেডিসিন দিয়ে এগুলো দেখাবো। তো আমি 4 পাওয়ালা বাচ্চাটাকে আপনাকে আপনাদেরকে দেখাই, যে এই বাচ্চাটা হচ্ছে 5-8টা, যদিও কীরকম চঞ্চল দেখতে পারতেছেন, যদি ধরাটা একটু কষ্ট হয়ে যাবে তারপরেও দেখি। বাচ্চাটা ধরে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিছি, দেখেন বাচ্চাটা সাইজ কত সুন্দর, কিন্তু এটার পা হচ্ছে পিছন দিয়ে আরো দুইটা। আল্লাহ সৃষ্টি যে কত ধরনের হইতে পারে এটা আমি এই প্রথম দেখলাম, আগে কখনো দেখি নাই, আপনারা দেখলে অবশ্যই জানাবেন। এটা শুরু থেকে আমি যখন বাচ্চা নিয়ে আসছি তখনই দেখছিলাম, পরবর্তীতে আমি এটা আসলে রাইখা দিছি শেষ পর্যন্ত দেখার জন্য কি হয়। তো দেখেন পিছন দিয়ে কত সুন্দর বাঁকা হয়ে দুইটা পা বের হয়ে আসছে, বাচ্চাটা অনবরত শব্দ করতেছে, বাচ্চাটার সাইজ কিন্তু অনেক বড়, দেখতে পারতেছেন হয়তো নিশ্চয়ই। এই যে এটা হচ্ছে এর অরিজিনাল পা, এটা হচ্ছে সাইডের নিচে যেটা আরেকটা পা, আর পিছন দিয়ে দেখেন দুইটা পা। আমি আবারও আপনাদেরকে ধরে একটু ভালোভাবে দেখাই, তাহলে হয়তো বুঝতে পারবেন। এই যে আর হচ্ছে অতিরিক্ত, এই হচ্ছে দুইটা পা, দেখতে পাচ্ছেন, মানে এটা যে কত একটা ইয়ার বিষয়। এবং এটা কিন্তু মলদারের সাইডে, মলদার কিন্তু আলাদা একটা জায়গায়, সঠিক জায়গায় আছে নিচে, যেটারে পিছনের যে কুয়ার ইয়া বলে, মানে যেখান থেকে লেজগুলো বের হয় ওইখান থেকে মূলত এই দুটা পা বের হয়ে আসছে। আজব জিনিস, আজব, এটা আসলে না দেখলে কখনো মনেই হইতে পারতাম না যে এরকমও হইতে পারে। তো যাই হোক, আমি ভিতরে ছেড়ে দিই, ভিতরে বাচ্চাগুলো একটু দেখাই আপনাদেরকে, ছেড়ে দিলাম। আর ওই সাইডটা দেখেন একটা দেশি মুরগি দেখা যাচ্ছে, এটার কিন্তু বাচ্চা এখানে আছে, দেশি মুরগি যে ফোটাইছিল এখানে বাচ্চা রয়ে গেছে। এই যে কালো সাইজের যে বাচ্চাগুলো, এই যে একটা দেখতে পাচ্ছেন ভিতরে যে খুব চঞ্চল টাইপের বাচ্চাগুলা, আমি আসলে পরবর্তীতে আমি পরবর্তীতে টাইগার মুরগির বাচ্চাদের সাথে দিয়ে দিছিলাম। আসলে চিন্তা করলাম বাহিরে যদি থাকে তাহলে হয়তো বন বিড়াল, তারপরে চিল, বাজ পাখি, এগুলোর আক্রমণের জন্য বাচ্চা থাকবে না, আর এখানে দিয়ে দিলে এরা প্রপার হিটটা পাবে, মেডিসিন খাবে। তো যাদের আসলে মানে বেইচ মিলে একদিন দুই দিন আগে পরে দেশি মুরগি বাচ্চা থাকে 2-4টা, তাহলে দিয়ে দিতে পারেন, তবে এখানে বেশি দিন রাখবে না, 15 দিন পরে এদের টাইগার মুরগির বাচ্চা যখন সাইজ বড় হয়ে যাবে পরেও কিন্তু দেশি মুরগির বাচ্চাগুলা এদের সাথে ওইভাবে কুলায় উঠতে পারবে না। তো আজকে দেশি মুরগির বাচ্চার বয়স মেবি 4 দিন হয়েছে, যেদিন বাচ্চা আনছিলাম এর আগের দিনই মূলত বাচ্চাগুলো ফোটাইছিল। দেখেন একটা হচ্ছে টাইগার মুরগির বাচ্চা, এই হচ্ছে দেশি মুরগির বাচ্চা, এই যে এটাও দেশি মুরগির বাচ্চা, এই যে এটা টাইগার মুরগির বাচ্চা, দেখেন ব্যবধান কতটা, হয়তো আপনারা দেখতে পারতেছেন, জানি না কতটা কীরকম বুঝতে পারতেছেন আমার, কারণ মোটামুটি অনেক বাইক দিয়ে অনেক জার্নি করি, এই জন্য অনেকটা অসুস্থ হয়ে পড়ছি। আর আমি কিভাবে বাইকটা কিনলাম, কত টাকা দিয়ে কিনলাম, কোথায় থেকে কিনলাম, অনেকে এই বিষয়গুলো জানতে চাইছেন। তো আপনারা এটার ভিডিও চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি আপনাদের দেখার বা জানার খুব আগ্রহ থাকে তাহলে আমি বাইক কেনার ভিডিওটা আপলোড করব।
আজকে থেকে যে 3 মাস আগে আমি বাইকটা কিনছি ওইটার ভিডিওটা আপলোড করব। যদি কারো আগ্রহ না থাকে তাহলে আর করব না। ওইটা আসলে আমি যেহেতু আমার কাছে মানে বেস্ট একটা দিন ছিল যেদিন বাইক কিনছিলাম, এই জন্য আমি স্মৃতি হিসাবে ওই ভিডিওটা মানে করে রাখছিলাম আর কি। তো যাই হোক, দেখেন সবসময় দেখবেন বাচ্চার কোয়ালিটি, যদি বাচ্চার কোয়ালিটি ভালো থাকে বাচ্চার সাইজ থাকবে গোলাকার এবং বাচ্চা বড় হবে ঠিক আছে, কিন্তু পালক হবে না। কারণ এই দেখেন দেশি মুরগির বাচ্চা পালক হয় সবার আগে, আর টাইগার মুরগির বাচ্চা পালক হবে কম। দেখতে পারতেছেন এখানে যে 2-4টা বাচ্চা দাঁড়ায় রয়েছে, এদের সবে মাত্র যে পা খাজে ওইগুলো বের হইতেছে এবং বাচ্চার সাইজ কিন্তু একদিনের বাচ্চা আরও ছোট ছিল, যদিও আপনারা দেখছেন কিনা জানি না। তো আজকে রাত চলে গেলে এদের বয়স প্রপার 3 দিন হয়ে যাবে। তো যাই হোক, মেডিসিন আমি আগেরগুলোই ব্যবহার করতেছি, আর দুঃখের বিষয় হচ্ছে এখন পর্যন্ত আমার এখানে ভাবছিলাম যে একটা বাচ্চা মারা যাবে না, কিন্তু একটা বাচ্চা মারা গেছে। কারণ অনেক খুব কষ্ট করে এই প্রথম বাইক দিয়ে এতগুলো বাচ্চা আমি নিয়ে আসছিলাম। এই দেখেন ওই যে চার পাওয়ালা বাচ্চাটা ওইদিকে চলে গেছে, দেখাই একটু, পরবর্তীতে হয়তো জাকি খাইছিল এই জন্য হয়তো একটা বাচ্চা মারা গেছে, ওইটার দেখাই নেই। একটা বাচ্চা এমনিতে 1-2টা বাচ্চা নর্মালি মারা যায়, আর বাচ্চার চঞ্চলতা দেখেন আসলে প্রশংসনীয় বিষয়। তো এখন আসি মেডিসিনের বিষয়গুলো। আর এখানে যে ইয়াগুলো ছিল আমার যে বড় বাচ্চাগুলো ছিল, এখান থেকে আমি ডেলিভারি কমপ্লিট করে ফেলছি, যদি ওই ভিডিওগুলো আপনারা পার্ট বাই পার্ট ধারাবাহিকভাবে আগে পরে মিলাই দেখছেন। আর এটা এই বাচ্চাগুলো আনার আমার কোনো প্ল্যানিংই ছিল না, যেহেতু অর্ডার বাইরে গেছে, কোনো একটা মিস্টেকের কারণে হয়তো 100 বাচ্চা বেশি দিয়ে ফেলছে। পরবর্তীতে চিন্তা করলাম যে অনেকগুলো টাকার বাচ্চা কি করা যায়, যেহেতু আমার এখানে ফার্ম খালি আছে আমি নিয়ে আসি। আর আপনারা আমাকে অনেক কমেন্ট করছেন যে ভাই আপনার ভিডিও এখন আগের মতো আসে না কেন। আসলে সত্যি বলতে আপনাদের জন্যই নতুন আরেকটা বিষয় নিয়ে আমি কাজ করতেছি, অলরেডি এটা শেষ। মূলত আমি ইনকিউবেটর বানানোর একটা প্রশিক্ষণ নিয়েছিলাম এর ভিতর দিয়া, এই জন্য আসলে ভিডিওগুলো ওইভাবে আপলোড করতে পারিনি। আজকে পরীক্ষামূলকভাবে দেখেন এটা ককশিট, এটা অনেক কষ্ট করে নিয়ে আসছি, যদি অনেক হালকা একটা জিনিস কিন্তু খুব দামি। তো এটা দিয়ে আমি পরীক্ষামূলকভাবে নিজে একটা ইনকিউবেটর তৈরি করব। আর ইনকিউবেটর নিয়েও কিন্তু মোটামুটি অনেক প্রতারণার শিকার হয় অনেকেই, ভালো মানে সার্কিট দেয় না, তারপরে ভুলভাল দিয়া দেয়। তো এগুলো যাতে না হয় আমি পরবর্তীতে এটা রেজাল্টটা চেক করে আমি নিজে ইনকিউবেটর তৈরি করে আপনাদের হাতে পৌঁছে দেব, যেভাবে বাচ্চা দিই ওইভাবেই। তো যাই হোক, এখন মেডিসিনগুলো দেখাই। মেডিসিন হচ্ছে এই হচ্ছে পরিচিত রেনামক্স, আর এটা হচ্ছে লাইসোবিট, দুইটা। এখন আমি এদেরকে 2টা মেডিসিন দিতেছি, এটা হচ্ছে লাইসোবিট আর হচ্ছে রেনামক্স। লাইসোবিটটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, লাইসোবিট নিয়ে নতুন করে কিচ্ছু বলার নেই, অনেকেরই ধারণা আছে। আর রেনামক্স হচ্ছে নাভি শুকানোর জন্য অনেক ভালো একটা ওষুধ, আগে সেফা 1, তারপরে হচ্ছে নিমোসিন বেট, এগুলো ব্যবহার করতাম। কিন্তু পরে চিন্তা করলাম যে এগুলো সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না, এটাকে অ্যাভয়েড করতে হবে, অনেকে পায় না, এই জন্য আমিও অ্যাভয়েড করলাম। এখন থেকে রেনামক্স কন্টিনিউ চলবে। সাথে দিতেছি হচ্ছে অ্যান্ড্রোসিন বেট, এই দেখতে পারতেছেন অ্যান্ড্রোসিন বেট, এটাও নাভি শুকানোর জন্য কাজ করে, পাশাপাশি পিএইচেরও কাজ করে। আর এটা হচ্ছে হ্যাপাটনিক, আপনারা অনেক জানেন আমি লিভারটনিক হিসেবে হ্যাপাটনিকটা ব্যবহার করি। আর এখানে অন্যান্য মেডিসিনগুলো আছে, ঠান্ডা, তারপরে হচ্ছে রেনামাইসিন, আরও এভরিথিং অনেক মেডিসিন আছে, যেগুলো ভিডিও আপনারা আগে পার্ট বাই পার্ট দেখছেন। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর মনে হয় না যে বাচ্চাগুলো আমার এখানে খুব বেশি একটা থাকবে, কারণ ভালো কার ভাই খুব আগ্রহ দেখাইতেছে। ওনাদেরকে যদি দিয়ে দিই তাহলে অবশ্যই আপনাদের সাথে একটা ভিডিও আপলোড করব। তো যাই হোক, দেখতে পারতেছেন ভিতরে একটা পাত্র দিয়ে দিছি, আজকে বাচ্চা ওইখানে খাবার খায়, কিন্তু সাইডে ছড়ায় সেটাও থাকে, আমি এক মোট ভিতরে সেটাই দিয়ে দিচ্ছি কি ভালো অবস্থা। আর এগুলো কিন্তু স্টার্টার ফিট, এগুলো যথেষ্ট আপনারা ঘোরা করে দেবেন এইভাবে, এভাবে মোটে দিলেই ঘোরা হবে, একটু সিটে ছিটাই দিলেন, ছিটাই দিলে দেখবেন কত সুন্দর খাবার খাইতেছে। আমি একটু দূরে সরে গেলাম, আর পেপারটা আজকে গতকালকে রাত্রে পরিবর্তন করছিলাম, আজকে পরিবর্তন করি নাই। দেখেন বাচ্চা কিন্তু খাবার খাইতেছে, আমি যথেষ্ট দূরে চলে আসছি।
তো এইভাবে যদি এই কাজগুলো করেন তাহলে আমার কাছে মনে হয় যে মুরগি পালন করাটা খুব বেশি কঠিন না, একেবারে ইজি, তবে সঠিকভাবে কাজটা করতে হবে। আর এখানে আমি 100 বাচ্চার জন্য, সরি, এখানে বাচ্চা আছে হচ্ছে 11 পিস, হচ্ছে দেশি মুরগি, মুরগি দিয়ে ফুটানো হয়েছিল, আর 100 আছে টাইগার মুরগির বাচ্চা। টোটাল একটা বাচ্চা মারা গেছিল, 110 পিস বাচ্চা আছে এখানে। 110 পিস বাচ্চার জন্য আমি প্রথম অবস্থায় ভিতরে বাল্ব দিয়েছি, হচ্ছে একটা হপার, দেখতে পারতেছেন 4টা বাল্ব, 400 ওয়াট। এটার ভিতরে আসলে জায়গা আছে 6 ফিট বাই 6 ফিট, 5 ফিট হইলে হয়তো, কিন্তু একটু বড় করে দিছি যেহেতু গরমের দিন, আর ওইভাবে গোড়ায় দেওয়ার কোনো প্রয়োজন নাই, এভাবেই থাকে। আর উপরে একটা এসিডিসি লাইট আছে, এটা কারেন্ট গেলে মোটামুটি 3 ঘন্টার মতো ব্যাকআপ দেয়। তো জানি না আসলে কথাগুলো কীরকম বুঝতে পারছেন, কারণ ক্লিয়ারভাবে আসলে গলা বসে গেছে, অনেক কাশি আমার, কীভাবে আপনারা কতটুকু বুঝছেন জানি না। তো তারপরেও যদি কোনো প্রকার মিস্টেক হয়, কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে ওই ভুলগুলো ধরে দেওয়ার চেষ্টা করব। যদি আমার কোনো কাজের মধ্যে আপনারা ভুল পান তাও কমেন্ট করে জানাবেন, ওই ভুলগুলো আমি নিজে সংশোধন করার চেষ্টা করব। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, আর রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।